একটা মন বেঁচে গেল, কত নির্লজ্জ আমরা বাঙালি জাতি। তুই শেখ হাসিনা বাঁচলি কেন, তুই বাঁচলি কেন? এই অপরাধে তাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হলো, 21 আগস্টের ঘৃণা হত্যা করা হলো। আমি তো আপনাদের সম্মান করি, এই এলাকার মানুষকে শ্রদ্ধা জানাই, কিন্তু সাথে সাথে একটা কথা বলতে চাই, এই এলাকার দুই কুলাঙ্গাররা তো জড়িত ছিল এই 21 আগস্টের ঘটনার সাথে জড়িত। এই কলঙ্ক আপনাদেরকেই মুছতে হবে, ওদের অপবিত্র পা যাতে এই টাঙ্গাইলের মাটিতে পড়তে না পারে সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য না দরকার নাই, শেখ হাসিনা আগামী দিনের বাচ্চাদের স্বপ্নের জন্য দরকার, শেখ হাসিনা আমার সন্তানের জন্য দরকার, শেখ হাসিনা আমার নাতির জন্য দরকার, শেখ হাসিনা আমার কিশোর কিশোরীর জন্য দরকার। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা কথা বলতে চাই, সামনের সময়টা খুব কঠিন সময়, আইসোলান দিবে না সামনের সময়টা খুব কঠিন সময়। দেখেন প্রথমে আসলো রোহিঙ্গা, আমরা সামাল দিলাম, এরপর আসলো করোনা কোভিড, বাংলাদেশের সকল সুশীল সমাজ আর ইন্টেলেকচুয়াল ক্লাস কেউ কেউ বললেন কি কি খুশি, রাস্তায় নাকি লাখ লাখ মানুষ মরে পড়ে থাকবে, শকুনের দোয়ায় গরু মরে না। শেখ হাসিনা চেষ্টা করলেন বাংলাদেশ ভ্যাকসিন প্রদানে টিকা প্রদানে সারা বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে 1 নম্বর হলেন এবং সারা পৃথিবীর মধ্যে 5ম হলেন। এরপরে আসলো বন্যা, সেটাকেও সামাল দিলেন, কিন্তু এখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ লড়ছে, সারা পৃথিবীর অর্থনীতি চালতামাল। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, জিনিসের দাম বাড়ছে আস্তে আস্তে। এটা বাংলাদেশে না, বাংলাদেশের পৃথিবীর বাইরে কোনো রাষ্ট্র না, বাংলাদেশ পৃথিবীর ভিতরেই একটা রাষ্ট্র। তারপরও একটা মহিলা যার বাবা মা ভাই সবাইকে আমরা মেরে ফেলেছি, দেশে ফেরার পরে জিয়াউর রহমান খুনি জিয়াউর রহমান যখন উনি গেলেন ওনার বাড়ির সামনে, আমরা তার সাথে ছিলাম তখন ফার্স্ট ইয়ারের ছাত্র হিসাবে, চিৎকার দিয়ে কাঁদছিলেন, কিচ্ছু চান নাই, বিশ্বাস করেন কিচ্ছু চায় না এই মহিলাটা, শুধু কাঁদতেছিল, চিৎকার দিয়ে আর বলছিল গেটটা একটু খুলো, গেটটা একটু খুলো, 32 নম্বরের যেখানে আমার বাবা আমার মা আমার ভাইদের মারা হয়েছে, আমি 2 রাকাত দফল নামাজ করতে চাই। খুনি জিয়ার মন গলে নাই, ওই দরজা খুলে দেয় নাই, নফল নামাজ করতে পারেন নাই, রাস্তার পরে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন। তাই আপনাদের কাছে বলতে চাই, ওরা এখন আওয়ামী লীগ সরকারকে আঘাত করতে চায় না, ওরা এখন আঘাত করতে চায় বাংলাদেশকে। ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি কোন বাংলাদেশ চান, আপনি যদি উন্নত বাংলাদেশ চান তাহলে আপনার স্বার্থেই আপনার আপনার বাচ্চার স্বার্থে আপনার শেখ হাসিনার পিছনে থাকতে হবে, আর যদি না চান আপনার চয়েস আপনি কোনটা করবেন। সেই জন্য আমরা বলতে চাই, ওনারা একদিন হঠাৎ করে বলতেছে রাজপথ দখলে নিয়ে নিব, রাজপথের মোকাবেলা হবে। আরে ভাই, গত 12 বছর ধরে শুনতে আমরা রাস্তা থেকে সৃষ্টি হওয়া লোক, সাধারণ ভাইদের বংশধর আমরা, আমার বাপরা মুক্তিযোদ্ধা বলছে, আমার বাবা সাধারণ ভাই একসাথে জেল খেটেছেন, আমিও আমার বিয়ের পরে জেল খাচ্ছি, বাচ্চা হয়েছে আমার জেলে, আমি যখন ছিলাম তখন জেলে, আমার বাবার 5 ভাই বোন আমরা, আমার বাবা 5 বারই জেলে ছিলেন, আমার বড় ভাই নাসির উসমানের ছেলে যখন হয় সে কাদিরা বাহিনী ছিল, আমি সেই পরিবারের সন্তান। আর খেলেন না, কবে খেলবেন, যে একটা কিছু কন শুধু বলেন, রাজপথ দখল করব, হ্যান করব, ত্যান করব, দিনের বেলায় গরম বক্তব্য দেন, রাতের বেলায় সাজান বেলায় ফোন দিয়ে পানি দেখেন, কিন্তু আমাদের দিকে খেয়াল রেখেন। হ্যাঁ, এইসবে লাভ হবে না, এইসবে লাভ হবে না। খেলবেন? অবশ্যই আমরাও খেলব, খেলা হবে, অবশ্যই খেলা হবে, আমাদের খেলা হবে ধ্বংসের বিরুদ্ধে, আমাদের খেলা হবে স্বাধীনতা বিপক্ষের শক্তির বিরুদ্ধে, আমরা খেলব, আমরা খেলব সমস্ত অসাম্প্রদায়িকার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, আমরা খেলব জনগণের পক্ষে, আমরা খেলব ওই পদার্থের পণ্য আগুন যারা খুন করেছে তাদের বিপক্ষে, আমরা খেলব যারা আমাদের মামলের সম্ভ্রম নিয়েছে তাদের বিরুদ্ধে, আমরা খেলব, অবশ্যই খেলব 21 আগস্টের খুনিদের বিপক্ষে, আমরা খেলব সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আমরা খেলব 30 লাখ শহীদের রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাজান ভাইদের তো আজকে এখানে আসার কথা না, ওনারা তো দেশ স্বাধীন করে দিয়েছেন,
তারপরেও একটা মুক্তিযুদ্ধ কেন এখানে আসবে? এখনো কেন ওদেরকে বুঝাতে হবে আপনাদেরকে? লজ্জা করে না আমাদের? আমাদের কি লজ্জা নাই? আমরা কি নির্লজ্জ? একটা দেশ স্বাধীন করে দেওয়ার পরেও 50 বছর পরে এসে একজন মুক্তিযোদ্ধাকে বুঝাতে হয়, তোমার কি কর্তব্য যুব সমাজ? আমি যুব সমাজের কাছে প্রশ্ন করতে চাই, আমি যে এই স্লোগান শুনে বড় হয়েছি, এই কবিতা পড়েছি, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, সেই যুব সমাজ আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখনো কি সাধারণ ভাইদের কথা বলবেন? আর আপনারা চুপ করে থাকবেন? আওয়াম লীগ করা দরকার নাই, যুব লীগ করা দরকার নাই, ছাত্র লীগ করা দরকার নাই, তিনটা জিনিস করেন। এক, নিজের মা বাবার প্রতি দায়িত্ব পালন করেন। দুই, যে এলাকায় থাকেন সেই এলাকার বাসীর প্রতি দায়িত্ব পালন করেন। দেশের জন্য একটা ভালো কাজ করেন। আর যদি মনে করেন শেখ হাসিনা আপনার ভবিষ্যৎ, শেখ হাসিনার পিছে দাঁড়ান, এছাড়া আপনার কোনো গতি নাই। কারণ যদি এইবার যদি কোনো আল্লাহ মাফ করুক কোনো ধরনের ঘটনা ঘটে, এই বাংলাদেশ আফগানিস্তান তো অনেক ভালো অবস্থায় আছে, তার চেয়ে অনেক খারাপ অবস্থা হবে। ওরা এটাই চায়, বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশকে আমরা ধ্বংস দিতে দিব না, আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মের সন্তান। আর বক্তব্য বাড়াই না, আপনাদের সবার কাছে আবার এসে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। আরো বেশি মিনিট আছে ভাই, আমি 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 সাজান ভাই, আয় রাখো সাজান ভাইয়ের সামনে, বাবা রাখ বাবা, যখন খেলবি তখন কইস, এখন কইস, আমরা দেখবো, আমরা দেখবো এই এলাকার মানুষ কত বড় খেলোয়াড়, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই 21 আগস্টের খুনিরা এই পবিত্র মাটিতে পা দিতে পারে কিনা। যদি না পারে তখন স্লোগান দিবেন জয় বাংলা, যদি না পারে তখন বলবেন জয় বঙ্গবন্ধু, যদি না পারে তখন বলবেন আমি যুবক, যদি না পারে তখন বলবেন খেলা হবে, তার আগে বলেন না। শপথ করেন ওই খুনিদের অপবিত্র পা এই পবিত্র টাঙ্গাইলের মাটিতে আপনারা পড়তে দিবেন না। তাই আমি সাধারণ ভাইয়ের সামনে বললেও আমি আর দিব না, এই কারণে এটা আমার জন্য বেয়াদবি হয়ে যায়। উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, আমার নেত্রীও তাকে সাজান ভাই বলে ডাকেন, সাজান ভাই, বড় ভাই নেত্রী আমার। সেখানে দাঁড়িয়ে যে আমি এতক্ষণ কথা বলে ফেলেছি এটাই আমার জন্য অনেক বড় বেয়াদবি হয়ে গেছে। আমি মনে করি সাজান ভাই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আসি আমরা রাস্তার, আমরা নেতা ফেতা হইতে পারতাম জীবনেও, আমরা কর্মী আসি, আমার ভাই ছোট মনে যদি সবাই ডাকে ইনশাল্লাহ ওকে ঠেকানোর জন্য আমরা আসি, নিখিল ভাই আছে, আমরা আদিত আছে, আমরা আইসা বলবো, আইসা বলবো ইনশাল্লাহ। আমরা একটা জিনিস মনে রাখবেন, ওরা অনেক কিছু করবে, কিছু মানুষ মারবে, ঝড় আসলে কিছু ডালপালা ভাঙে, কিছু নৌকা ডুবে, কিছু জাহাজ যায়, কিছু জিনিস ধ্বংস হয়, কিছু বন্যা হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যেটা আমার ভাই নিখিল ভাই বলে গেছে, খুব দামি কথা বলে গেছে, সেটা হচ্ছে শয়তান কিন্তু শোনা আল্লাহর সাথে পারে না, ওর শয়তানি করবে কিন্তু আল্লাহর সাথে তো শয়তান পারে না। তাই শেখ হাসিনার উপরে আল্লাহর রহমতের হাত আছে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি যে এই মানুষটা সব হারিয়ে এই অবস্থার মধ্যে সারা পৃথিবীর অর্থনীতি আজকে ভঙ্গুর, এরপরে উনি গরিব মানুষের মাথায় ছাদ দিচ্ছেন, ওই ছাদ পেয়ে যার একখণ্ড জমি নাই সে যখন ওই ছাদের ভিতরে চলে যে যেই ধর্মের হোক না কেন আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, যার মাথায় ঠাই নাই ঘর নাই সে যখন ঘর পায় তার ভিতরে যে আনন্দ হয়, তার ভিতরে যে কৃতজ্ঞতা বোধ আসে, আল্লাহর কাছে যখন শুকরিয়া করে, আল্লাহ কি সেই মহিলার উপরে আঘাত দিবে? যদি দিতই তাহলে 21 বার তাকে হত্যা করা হয়েছে, তাহলে উনি অনেক আগে যেতেন। আল্লাহ ওনাকে রেখেছেন এই বাংলার মানুষের ভবিষ্যৎ রক্ষার জন্য। আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাই, আমরা মনে গেলে কিচ্ছু হবে না ভাই, প্রথম কিচ্ছু হবে না, পরিবার একটু কাঁদবে, কয়েকদিন পরে সবাই ভুলে যাবে, কিন্তু শেখ হাসিনার যদি কিছু হয় বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এইটা একটা এমন একটা জায়গায় পরিণত হবে যে এখান থেকে আমরা আর উঠে আসতে পারবো না। আশা করি আপনারা সবাই যেই যেই ধর্মের হোক না কেন তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর ওনাকে যাতে হায়াতে তৈয়বা দান করে এবং ওনার নেক বাসনা পূরণ করার ক্ষমতা দেয়। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।